সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? সকল আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা, তোমাদের রুটিন পূর্বে প্রকাশ করা হয়েছিল, এখন নতুন করে সংশোধিত একটি রুটিন প্রকাশ করেছে। সেই সংশোধিত রুটিনটি আমরা এখন দেখব। তো আমরা প্রথমত যে কাজটা করবো, ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবা যে এইচএসসি কর্নার, যে এইচএসসি কর্নার যে ইয়াটা আছে, এখানে তোমরা এইচএসসি কর্নারের যে অপশনটা পাবে এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি 2022 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি সংশোধিত। ঠিক আছে, তো তোমরা যে কাজটা করবে, এই রুটিনটা ডাউনলোড করবা। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমি এটা ওপেন করে আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে নতুন রুটিনটা ভিতরে কীরকম আছে। তো প্রথমত আমরা জানি যে তোমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা তোমার যেই নভেম্বর মাস, এই নভেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হবে। তো এখানে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেখো এখানে বলা হয়েছে, এই জিনিসটা পড়ো, সংশ্লিষ্ট সকলের জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2022 নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে। আর এখানে তোমার রুটিনটা দিয়ে দিয়েছে, এই জায়গায় পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ঠিক আছে, আর এই জায়গায় প্রকাশটা করছে কি, তারিখ 12/10/2022, অর্থাৎ আজকে এই ইয়াটা রুটিনটা প্রকাশ করেছে। এখানে রুটিনে প্রথম হচ্ছে বাংলা প্রথমপত্র, বাংলা প্রথমপত্র পরীক্ষা করা হবে তোমার 6 তারিখে, নভেম্বরের 6 তারিখে। এরপরে তোমার যে পরীক্ষাটা বাংলা দ্বিতীয় পত্র, এটা হবে 8 তারিখে, ইংরেজি প্রথমপত্র এটা হবে তোমার 10 তারিখে। এই জায়গায় তোমার পরীক্ষা হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, 11টা থেকে 1টা পর্যন্ত। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথমপত্র 10 তারিখে, ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে 13 তারিখে, পদার্থ হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, পদার্থ প্রথম পত্র, এটা হবে তোমার হচ্ছিল 15 তারিখ, অর্থাৎ মঙ্গলবার। এরপরে পদার্থ দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র হবে তোমার বৃহস্পতিবার। ঠিক আছে, এগুলো আমাদের সকালে পরীক্ষা হবে। এরপরে ভূগোল প্রথম পত্র, এটা হবে তোমার সকালে রবিবার 20 তারিখে, কিন্তু বিকালে আবার পরীক্ষা আছে ওই দিনকেই, অর্থাৎ তোমার 20 তারিখে। উচ্চাঙ্গ সঙ্গীত প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পলি প্রথম পত্র। এরপর ভূগোল দ্বিতীয় পত্র হবে তোমার 21 তারিখে সোমবার, আর এই জায়গায় বিকালে পরীক্ষা হবে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র। ঠিক আছে, তারপরে তোমার আসে এলো 22 তারিখে হবে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখার জন্য, এরপরে ইতিহাস প্রথম পত্র, এরপরে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এটা হবে তোমার 22 তারিখ মঙ্গলবার। ঠিক আছে, নভেম্বরের। ঠিক আছে, আর বিকেলে পরীক্ষা হবে লঘু সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র বিকেলে, সকালে বাদ বাকিগুলো হবে। এরপরে দিন, অর্থাৎ পরের দিন না, 24 তারিখ, 24 তারিখ বৃহস্পতিবারে সকালে হবে তোমার রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, তারপরে তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, এটা হবে তোমার 24 তারিখ বৃহস্পতিবার। আর বিকেলে হবে লঘু সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র, এটা হবে বিকেলে। এরপরে তোমার 27 তারিখে হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিক্স প্রথম পত্র। ঠিক আছে, এটা হবে রবিবার 27 তারিখে, অর্থাৎ 27 নভেম্বর, বিকালে কোনো পরীক্ষা নেই। এরপরে তোমার 28 নভেম্বর হবে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক 1, এরপরে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক 2, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক 3, এটা পরীক্ষা হবে তোমার 28 নভেম্বর সোমবার। এরপরে তোমার 29 নভেম্বর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র, আর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। ঠিক আছে, এটা হবে তোমার 29 তারিখ মঙ্গলবার। এই জায়গায় কিছু বিষয় আর কি বাদ ছিল, কয়েকটা পরীক্ষার আর কি তারিখ দেওয়া ছিল না, এ কারণে আর কি এটা সংশোধন করে নতুন করে দিছে। এরপরে ওই দিনকে তোমার 29 তারিখ নভেম্বর মাসের 29 তারিখে বিকেলে হবে তোমার খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এরপরে তোমার 1 ডিসেম্বর হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, আর বিকেলে হবে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র। ওকে, এরপরে তোমার আসে 4 ডিসেম্বর তোমার হবে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা তত্ত্বীয় প্রথম পত্র, আর নাট্যকলা প্রথম পত্র।
ওকে, এটা হবে 4 ডিসেম্বর রবিবার, আর বিকেল হবে পরিসংখ্যান তত্ত্বীয় প্রথমপত্র আর ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ প্রথমপত্র। ওকে, এইগুলো তোমার আরো আছে ভাই, শেষ হয় নাই। এরপরে তোমার ডিসেম্বর 5 তারিখে হবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা আর দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারুকারুলতা দ্বিতীয় পত্র, চারুকলা দ্বিতীয় পত্র আর নাট্যকলা দ্বিতীয় পত্র। আর বিকেল হবে পরিসংখ্যান দ্বিতীয় পত্র, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র বিশদ দ্বিতীয় পত্র। ওকে, উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলামী শিক্ষা প্রথম পত্র হবে তোমার 6 ডিসেম্বর মঙ্গলবার, আর বিকেল হবে গৃহস্থ বিজ্ঞান প্রথম পত্র আর সংস্কৃত প্রথম পত্র। সকালে কিন্তু আর এই যে বাকিগুলো আর ওইগুলো বিকালে, ওই পাশেটা বিকালে, এই পাশেটা সকালে। এরপরে তোমার 8 ডিসেম্বর পরীক্ষা হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, আর বিকেলে হবে তোমার গৃহস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র আর সংস্কৃত দ্বিতীয় পত্র। এরপরে তোমার আসে 11 তারিখ, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র আর শিশু বিকাশ প্রথম পত্র, বিকালে হবে সামাজিক বিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র আর ক্রিয়া তত্ত্বী হচ্ছিল প্রথম পত্র। এরপরে তোমার আসে 13 তারিখ, 13 তারিখে তোমার হবে হচ্ছিল ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, এটা হবে সকালে তোমার মঙ্গলবার 13 ডিসেম্বর। আর 13 ডিসেম্বর বিকেল হবে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র আর ক্রিয়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র। তো এই জায়গায় কয়েকটা বিষয় আর কি বাকি ছিল পূর্বের রুটিন, এই কারণে আর কি এই জায়গায় নতুন করে রুটিন রয়েছে। এখানে বিশেষ দৃষ্টান্ত দিচ্ছে যে 27/11/2022 তারিখ অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল 9টার মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে, তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড, শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে। পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে বলা হয়েছে যেন 15/12/2022 এবং 17/12/2022 তারিখ হতে 22/12/2022 তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে, এবং 26/12/2022 তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র দিয়ে রুল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। আর যে মন্তব্য, পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় এবং স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের নিকট থেকে জেনে নিবে, ঠিক আছে। এই হচ্ছিল তোমার পরীক্ষা রুটিন। আর এই জায়গায় নির্দেশনা বলে দিয়েছে, দেখো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নম্বর বসে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল অর্থাৎ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 20 মিনিট এবং সিকিউর ক্ষেত্রে 1 ঘন্টা 40 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ক নম্বর বসে সকাল 11টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 10টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ, 11টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, 11টা 20 বহুনির্বাচনী উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, এবং ক নম্বর বসে দুপুর 2টা যেটা সেটা হবে তোমার 1টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ, 2টা বাজে হবে বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, এবং 2টা 20 বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ। এরপরে 4 নম্বর বসে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 5 নম্বর বসে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে সংগ্রহ করবে। 6 নম্বর বসে প্রত্যেক শিক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনীয় উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এরপর 7 নম্বর বসে পরীক্ষার্থীকে তত্ত্বীয় ব্যবহারিক ও বহুনির্বাচন ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে এই যে পৃথকভাবে পাশ করতে হবে কি, প্রযোজ্য ক্ষেত্রে যেটা আর কি প্রযোজ্য, ঠিক আছে। এরপরে বলছে তার মানে কি, যেগুলো এমসিকিউ আর সিকিউ আছে ওইগুলো আলাদা আলাদা পাশ করতে হবে, ঠিক আছে। এরপরে বলছে কি, 8 নম্বরে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কোনো অবস্থাতে অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। 9 নম্বরে বলছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তর মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। এরপর 10 নম্বর বলছে পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সার্টিফিকেট ক্যালকুলেটার নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবেন, প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। এরপরে 11 নম্বর বসে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না। প্রফেসর আবুল বাশার আহ্বায়ক, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এই ছিল তোমাদের সংশোধিত রুটিন। তোমাদের অনেকের হয়তো বা অনেকগুলো বিষয় এর
পূর্বের রুটিং আসে নাই, এই কারণে হয়তোবা এই রুটিংটা নতুন করে সংশোধন করে প্রকাশ করছে। আর এই রুটিংটা তোমরা পাবে হচ্ছে স্টাডি হেল্প প্ল্যান বিডি যেই পেজটা আছে সেই পেজে এই ফটোটা পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা তো এখানে দেখতেছোই। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।